ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ইন্টার মিলানের তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে কাতালান জায়ান্ট ক্লাব বার্সেলোনা, তার ফুটবলে মুগ্ধ ফাবিও কাপেলাও। তবে ক্যাম্প নুয়ে যোগ দিলে আর্জেন্টাইন এই তরুণের জন্য হিতের বিপরীত হতে পারে, এমনটা বলে সতর্ক করে দিয়েছেন কাপেলো। ইটালিয়ান এই কোচের মতে, বার্সেলোনায় যোগ দিয়ে বেঞ্চে বসে থাকার চেয়ে ইন্টার মিলানে খেলা ভালো হবে মার্টিনেজের জন্য। অনেকদিন ধরে গুঞ্জন চলছে সেরিয়ার ক্লাবটি ছেড়ে ক্যাম্প নুয়ে পাড়ি জমাতে পারেন লাউতারো মার্টিনেজ। সম্প্রতি স্প্যানিশ একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন স্ট্রাইকারের উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন কাপেলো। তবে বার্সেলোনায় গেলে মার্টিনেজ শুরুর একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে, এমনটাই মনে করছেন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই কোচ। এ প্রসঙ্গে কাপেলো বলেন, লাউতারো মার্টিনেজ খুব ভালো একজন ফুটবলার, তার সবকিছু আছে, অনেক গুণের অধিকারী। সে খুব দ্রুত দৌড়াতে পারে, গোলমুখে কার্যকরী শট নিতে পারে। বার্সেলোনায় গিয়ে লুইস সুয়ারেজের সঙ্গে শুরু করাটা তার জন্য কঠিন হয়ে যাবে। আমি মনে করি বার্সেলোনায় বদলি হিসেবে খেলার চেয়ে ইন্টার মিলানের শুরুর একাদশে খেলা মার্টিনেজের ক্যারিয়ারের জন্য ভালো হবে। লাউতারো মার্টিনেজকে অনেকদিন ধরে বার্সেলোনা নিয়ে আসতে চাচ্ছে নিজেদের ক্লাবে, এর জন্য ইন্টার মিলানের সঙ্গে যোগাযোগও করেছে কাতালান দলটি। মার্টিনেজের জন্য বার্সেলোনার খরচ করতে হবে €111 মিলিয়ন। লাউতারো মার্টিনেজও হয়তো সুযোগ পেলে বার্সেলোনাকে না করবে না, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়াবে শুরুর একাদশে সুযোগ না পাওয়া, যার জন্য হয়তো শেষ পর্যন্ত বার্সেলোনায় আসবেন না লাউতারো মার্টিনেজ।